বন্ধুরা, আপনারা যারা হলিউড মুভি দেখেন বা ইউরোপ আমেরিকার জিওগ্রাফি সম্পর্কে জানেন, তারা হয়তো নোটিস করেছেন যে আমেরিকার রাস্তায় যেসব ট্রাক চলে তা দেখতে এরকম, আর ইউরোপের রাস্তায় যেসব ট্রাক চলে তা দেখতে এরকম। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন দুই মহাদেশে দুই ধরনের ট্রাক কেন চলে, এর পিছনের রহস্যটা কি? আমেরিকানরা কি সেমি বর্নেট ছাড়া ট্রাক বানাতে পারে না, নাকি ইউরোপিয়ানরা সেমি বর্নেট সহ ট্রাক বানাতে পারে না, নাকি দুই মহাদেশে দুই স্টাইলের ট্রাক চলাচলের জন্য কোনো কম্পালসারি আইন রয়েছে? ইউরোপ এবং আমেরিকায় ভিন্ন ধরনের ট্রাক চলার পিছনে যত কারণ রয়েছে তা নিয়ে কথা হবে আমাদের আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সো প্রথমেই যে কারণটি রয়েছে সেটা হচ্ছে লিভেবল বা বসবাসযোগ্য। আমেরিকায় ট্রাককে শুধুমাত্র একটি কমার্শিয়াল ভেহিকেল হিসেবে দেখা হয় না, এটাকে অনেকেই অনেক পারপাসে ইউজ করে। আমেরিকায় যেসব ট্রাক কনজিউমার রয়েছে তারা তাদের ট্রাকে একটা আলাদা কম্পার্টমেন্ট ডিমান্ড করে, যেখানে বসবাসের জন্য প্রায় সব ধরনের নেসেসারি এলিমেন্ট থাকবে, যেমন স্পেসিয়াস কেবিন, ব্যাট, ওয়ার ড্রপ, মাইক্রোওভেন, টেবিল, রেফ্রিজারেটর, এমনকি টয়লেট। এসব ইনক্লুড করার ফলে আমেরিকান ট্রাকের পিছনের কম্পার্টমেন্টে ইঞ্জিন বিল্ড আপ করার জন্য কোনো সুযোগ থাকে না, ফলস্বরূপ ইঞ্জিন সামনে বিল্ড আপ করতে হয়। অন্যদিকে ইউরোপে যেসব ট্রাক কনজিউমার রয়েছে তারা তাদের ট্রাকে এত কিছু ডিমান্ড করে না, যার কারণে সচরাচর ইউরোপে সেমি বর্নেট সহ ট্রাক দেখা যায় না। এরপরে যে কারণটি রয়েছে সেটা হলো ওয়াইডার রুট বা সুপ্রশস্ত রাস্তা। আপনি যদি তুরস্ক থেকে ফিনল্যান্ড পর্যন্ত ইউরোপের জিওগ্রাফি দেখেন তাহলে আপনি নোটিস করবেন যে ইউরোপের প্রত্যেকটা দেশের হাইওয়ে অধিক লেনের হলেও এই লেনগুলো বেশ কিছুটা ন্যারো, যার কারণে এসব লেনে সেমি বর্নেট সহ ট্রাক চললে তা অন্য লেনে চলে যাবে, যা ট্রাকের সেফটি এবং অন্য লেনে চলা গাড়ি চলাচলে প্রবলেম ক্রিয়েট করবে। কিন্তু অপরদিকে আমেরিকান হাইওয়ের লেনগুলো ইউরোপের তুলনায় অনেকটাই প্রশস্ত, যার কারণে এখানে সেমি বর্নেট সহ ট্রাক চলাচলে কোনো সমস্যা হয় না। তাছাড়া যেখানে ইউরোপে একটি ট্রাক অ্যাভারেজ লং জার্নি করে 9 ঘন্টা, সেখানে আমেরিকায় একটি ট্রাক অ্যাভারেজ লং জার্নি করে 15 ঘন্টার মতো। 15 ঘন্টার এই বিশাল জার্নিতে সেমি বর্নেট সহ ট্রাক ড্রাইভারদের বেটার রাইড এক্সপিরিয়েন্স এবং এক্সট্রা কমফোর্ট দেয়, যার কারণে আমেরিকায় সেমি বর্নেট সহ ট্রাকের ডিমান্ড বেশি। বেটার অ্যারোডাইনামিক অ্যান্ড স্পিড। ইউরোপ এবং আমেরিকায় ভিন্ন ধরনের ট্রাক চলার পিছনে অন্যতম কারণ হচ্ছে স্পিড। কেননা ইউরোপে একটি ট্রাকের ম্যাক্সিমাম স্পিড লিমিট হচ্ছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা, অপরদিকে আমেরিকায় একটি ট্রাকের ম্যাক্সিমাম স্পিড লিমিট হচ্ছে 135 কিলোমিটার প্রতি ঘন্টা। লং রাইড প্লাস হাই স্পিডের ক্ষেত্রে সেমি বর্নেট সহ ট্রাক বেটার পারফর্ম করে, যা সেমি বর্নেট ছাড়া ট্রাকে পাওয়া যায় না, যার কারণে আমেরিকায় সেমি বর্নেট সহ ট্রাক এবং ইউরোপে সেমি বর্নেট ছাড়া ট্রাক চলাচল করে। স্ট্রিক্ট রেগুলেশন। ইউরোপ এবং আমেরিকায় ভিন্ন ধরনের ট্রাক চলাচলের পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে স্ট্রিক্ট রেগুলেশন। আমেরিকায় ট্রাকের লেন্থ নিয়ে কোনো রেগুলেশন নেই, যার কারণে এখানে ট্রাকের লেন্থ বেশি হলেও তাতে কোনো সমস্যা নেই। অন্যদিকে ইউরোপে একটি ট্রাকের সর্বোচ্চ লেন্থ হতে পারে 18.75 মিটার বা 61 ফিট। সুতরাং এখানে যদি কেউ সেমি বর্নেট সহ ট্রাক চালাতে চায় তাহলে তাকে সেই ট্রাকের পিছনের অনেকাংশ কার্গো এরিয়া বাদ দিতে হবে। একটা ট্রাকের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কার্গো এরিয়া, যার ফলে ইউরোপে কেউ কার্গো এরিয়া ছোট করার কারণে সেমি বর্নেট সহ ট্রাক ইউজ করতে চায় না। বন্ধুরা, আশা করি এই ভিডিও দিয়ে আপনারা সকলেই অবগত হয়ে গিয়েছেন যে ইউরোপ এবং আমেরিকায় কেন ভিন্ন ধরনের ট্রাক চলাচল করে।